দীর্ঘ অসুস্থতার পর চলে গেলেন ভারতীয় চলচ্চিত্রের অদ্বিতীয় নায়ক বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। বাংলা ছবির জগৎ, বাংলা সাংস্কৃতিক জগতের সঙ্গেও তার ছিল সুগভীর সম্পর্ক। মোহাম্মদ ইউসুফ খানকে সিনেমার জগতে প্রথম নিয়ে আসেন দেবিকা রানী। মোহাম্মদ ইউসুফ খান নাম বদলে হন দিলীপ কুমার। বম্বে টকিজের ব্যানারে তার প্রথম সিনেমা জোয়ার ভাটা, পরিচালক এক বাঙালি অমিয় চক্রবর্তী। প্রথম জীবনে সান্নিধ্য পেয়েছিলেন নিতিন বসু, বিমল রায়ের মতো সেকালের নামজাদা বিখ্যাত বাঙালি পরিচালকদের। বেশ কিছু ছবিতে তাই তাকে বাঙালি বলে মেনে নিতেও কষ্ট হয় না। কেই বা ভুলতে পারে দেবদাস ছবিতে দিলীপ কুমারের সংযমী অভিনয়। বরাবরই বাংলা ছবি, বাঙালি পরিচালকদের উপর শ্রদ্ধাশীল ছিলেন। সত্যজিৎ রায় নিজেও দিলীপ কুমারের মেথড অ্যাক্টিংয়ের প্রশংসা করতেন, যদিও কখনোই একসঙ্গে তাদের কাজ করা হয়ে ওঠেনি। বম্বেতে বাঙালি পরিচালকের হিন্দি ছবিতে অভিনয় করলেও বাংলা সিনেমায় অভিনয় করার প্রথম সুযোগ আসে 1966-তে পাড়ি ফিল্মে, যদিও খুবই সংক্ষিপ্ত একটি ভূমিকায়। কিন্তু তার কয়েক বছর পর 1970 সাল নাগাদ তপন সিনহার সাগিনা মাহাতো ছবিতে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেন, সঙ্গে ছিলেন সায়রা বানু। কার্শিয়াংয়ের ঠিক নিচে গয়াবাড়িতে বেশ কয়েকদিন ধরে চলে সাগিনা মাহাতোর শুটিং। সে সময় তার পারিশ্রমিক সাধারণ বাংলা ছবির বাজেটের ধরাছোঁয়ার বাইরে হলেও খুবই অল্প পারিশ্রমিকে করেছিলেন এই ছবির কাজ। হেসে বলেছিলেন, আমি কি টাকার জন্য বাংলা ছবিতে কাজ করতে এসেছি? সে সময় ভারতের অন্যতম সবচেয়ে বড় চিত্রতারকা আকাশ ছোঁয়া তার জনপ্রিয়তা, অথচ শুটিং এর সময় মিশে গেছেন বহু সাধারণ মানুষের সঙ্গে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে গেছেন সহযোদ্ধা হয়ে। পরিচালক তপন সিনহার সঙ্গে তার বন্ধুত্ব এমনই হয়ে যায় যে তপন বাবুর শেষ দিন পর্যন্ত সে বন্ধুত্ব অটুটই ছিল। 1971-এ সাগিনা মাহাতো মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হলে তপন সিনহার সঙ্গে সেবার মস্কোয় গিয়েছিলেন দিলীপ কুমার, সায়রা বানিও। প্রধানত দিলীপ কুমারের আগ্রহ আর অনুরোধেই তপন সিনহা সাগিনা মাহাতোকে হিন্দিতে আবারও বড় পর্দায় নিয়ে আসেন সাগিনা নামে 1974 সালে। বম্বেতে কোনো কাজে আসছেন জানলে তপন সিনহা বা অরুন্ধতী দেবীকে দিলীপ কুমার, সায়রা বানু অবশ্যই আমন্ত্রণ জানাতেন তাদের বাড়িতে পরিবারের সবাইকে নিয়ে নৈশভোজের। দিলীপ কুমারকে নিয়ে এক সময় অনবদ্য একটি ছোট্ট স্মৃতিচারণ করেছিলেন পরিচালক তপন সিনহা। সে বিষয়ে জানতে হলে আপনাকে অবশ্যই দেখতে হবে আমাদের বাংলা মুভিজের অন্য একটি ভিডিও, দিলীপ কুমার প্রসঙ্গে তপন সিনহা। কখনো বাংলার ত্রাণ কাজে চ্যারিটি ম্যাচের জন্যই হোক বা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অর্থ সংগ্রহের কাজেই হোক, দিলীপ কুমার সবসময় ছিলেন বাংলার একান্ত আপনজন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর নিয়মিত আপডেট পেতে বাংলা মুভিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন।